পানিতে প্রসাব করছেন, আপনার পায়ে আমি হাত দিলাম, কোনো বাবা কোনো মা বিনা কারণে পানিতে প্রসাব করবেন না, পানির অপর নাম তো কি জানি পাইছে না জীবন, যদি বিনা কারণে পানিতে প্রসাব করেন এই হাতে থাকবে শনি, 10 টাকা কামাইবেন, 20 টাকা রেন হাতটা দেন, স্যার একটু হাতটা দেন, ভাজান একটু হাতটা দেন, নিতে হবেন একটু হাতটা দেন ভাই, হাতটা দেন ভাইয়া, হাতটা বাড়িয়ে দেন হয় নাই, আরে মেয়ে বাড়ান না হাতটা, একটু হাতটা বাড়ান, নিতে হবে, দেখুন স্যার দেখেন তো জিনিসটা আসে না নাই, আমার জন্য কমিটা বলবেন আসে বাজার, আমি এবার আরেকটা সম্পদ নিয়ে একটু চান না, গিরিলা বন মানুষ কিছু লোক আছে আপনার সাথে টাকায় পারে ড্রেনে পারে না, মারামারি করে পারে না, আপনার সম্পদ নিয়ে জায়গা নিয়ে ঝগড়া করে মিথ্যা মামলা লাগে, পান করা চিনি করা খোয়ায় আপনার দোকান পোশাক নষ্ট করে, অর্থাৎ আপনার একটা মেয়ের বিয়ে নষ্ট করে, যদি কোনো জাদুওয়ালা জাদু করে বান মেরে নষ্ট করে একটা তুলো ক্ষতি করতে পারেন, এখানে দাঁড়াইয়া তাকে 10,000 টাকা পুরস্কার আমি আজমির শরীফ খাজা বাবার দরবার জিয়ারত করেছি, এখানে 60টা মাজারের তবরক আছে আমি দেবো, আল্লাহ আমাকে মাফ করবে, একটু ফুল তাবারক, বোবা খেলে জবান ফিরে পায়, পাগল খেলে ভালো হয়ে আসে, নিয়ে সন্তানই মা সন্তান পায়, আল্লাহর ওলিদের উসিলে আমি কিছু না, আমি একটু ফুল তাবারক আপনাকে দিলাম, এইবার একটা সম্পদ আমি দিব, একটু চান্ডাল, গিরিলা বন মানুষের হারা, কিছু লোক আছে দেখবেন দাদা টাকায় পারে না, ব্রেনে পারে না, মারামারি করে পারে না, আপনারা টিভিতে দেখছেন একটা বাচ্চারে ধোয়াইয়া বাচ্চাটা দোড়াটা থাকে পাও 2 টাকা, আবার দোড়া লাগে দেখায় না, কথা বলেন দেখায় না, তাদের কাছে এই জিনিসটা থাকে, এই সামনে চল তোকে বলে জাদু করে বান মারে নষ্ট করে, পান পোড়া চিনি পোড়া গুড় পোড়া খাওয়ায়, আসতে ভাই এইদিকে তাকান, কোনো জাদুওয়ালা জাদু করতে পারে বান মারতে পারে, আপনি আমার শরীরে চালান, একটা চুলের ক্ষতি করতে পারলে সারাটা জীবন, এই জিনিসটা তাদের হাতে থাকে, আপনারা টিভিতে দেখেন একটা বাচ্চারে শোয়াইয়া বাচ্চাটার গোলাটা কাটে পাও 2 টাকাতে, আবার জোড়া লাগিয়ে দেখায় আমি একটু চান্ডালের হার, আপনার তাবিজ আমি দিলাম, বলবেন আরেকটা সম্পদ আমি দিব, কোন সম্পদ যে বলেন আমার তো ভাই ভাই মিল নাই, গাছটা মরা না জেতা, মরা আছে না গাছটা, এখন জেন্দা হয়ে যাবে, এদিকে তাকান, নট সামরি যে বলেন আমার তো ভাই ভাই মিল নাই, বাপে ছেলে মিল নাই, স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই, এক ঘরে 2 জন, আমার কথা মানে না 2 জন, পাওনা টাকা চাইতে গেলে দেয় না, পরে অপমান, আপনি একটু বস্তু আর একটু সম্পদ আমি দেবো, একটু আল্লাহর কালাম 1000 দেওয়া 1 বিসমিল্লাহ, এই 3টা জিনিস আমি দেবো, এইটা মরলেও 1 লাখ টাকা দাম, বাস্তু 1 লক্ষ টাকা দাম, এইটা রক্তচন্দন শ্বেতচন্দন হাতের দাঁত, একটু আল্লাহর কালাম, আপনার বাড়িতে একটা ছেলে আছে মেয়ে আছে, এখন একটা কথা বলছেন কিছুক্ষণ পর মনে থাকে না, ভেদ বদে একান্দা একটু চন্দন, যারা দামি দামি পাথর ব্যবহার করছেন, হীরাচুনি পান্না মুক্তা ব্ল্যাকের স্যাকের সাইমন ডায়মন্ড পাথর ব্যবহার করেছেন, আমি একটু চন্দন আপনাকে দেবো, এইটা 7,000 টাকা কেজি, এইটা 8,000 টাকা কেজি, নয়টা গ্রহকে চেক দেবে, রবিকে শান্ত দেবে, যদি আপনার অনুমতি দেন একটা তাবিজের হাদিয়া কত মূল্য কত আমি একটু বলবো কাকা, একটু বলবো, একটা তাবিজ আমি বিক্রি করি বাংলার যে কোনো জায়গায়, আমি বেশিরভাগ ভারতে থাকি খাজা বাবার দরবারে, একটা পাথর আমি বিক্রি করি, একটা তাবিজ আমি বিক্রি করি বাজার, একটা তাবিজ 301 টাকা, তবে সকালবেলা বসেছি এতগুলো লোকের ভিতরে যদি একটা লোক আমাকে একটা ইজ্জত একটা সম্মান করেন, আমার আল্লাহ আপনাকে সম্মান করবে, একটা দ্রব্য শক্তি মাফ করবে আল্লাহ, একটা লোক আমাকে 300-400 টাকা না, একটা লোক আমাকে এক বেলা ভাত খাওয়ার জন্য মনটা খুশি করে রোগের জাকাত হিসাবে একটা লোক আমাকে স্যার 100 টাকা দেবেন, 100 টাকা দিবেন বাজান, 100 টাকা দিবেন, সর্বপ্রথম কে দেবেন আমি জানি না, আমি একটা জলে ভাসা তাবিজ দেবো, তাবিজটা নিয়ে হওয়া বাড়ি মরা বাড়ি শ্মশান মন্দির সব জায়গায় যাবেন, আল্লাহ আপনাকে মাফ করবে, দেবেন আপনি বাজান, দেন আমাকে একটা লোক 100টা টাকা দেন বাজান, বিসমিল্লাহি রহমানির রহিম, আমি 300 টাকা তাবিজ দিছি, 100 টাকা আপনার জীবনের বড় পুঁজি নয়, আপনি আমার তাবিজটা জলে ভাসা তাবিজ হওয়া বাড়ি মরা বাড়ি সব জায়গায় নিয়ে যাবেন, তাবিজটা নষ্ট হবে না, একটা রোগ ভালো হয়ে গেছে আরেকটা রোগের নিয়ত করে তাবিজটা আপনি ব্যবহার করবেন, সুবহানাল্লাহ সাফি, আল্লাহ তুমি সাফা করে ধৈর্য দেখেন, তাবিজটা জলে ভাসে আমার আল্লাহর মেহরবানিতে, আমার খাজা বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ সাফি, আল্লাহ তুমি সাফা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ গো আমি তোমার গুনাহগার পাপী বান্দা, এতগুলো দব্য শক্তি আমি দিছি আল্লাহ, এতগুলো মাজারের তবরক মক্কা মদিনার জিনিস আমি দিয়েছি আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবাকে রহমত করো, 2 জন কি নাম বাজান, কি নাম আব্বার নামটা কি, আমার নাম হলো সারাফ, এক নাম সারাফ, 1 2 3 নাম রাশিটা ভালো কর্ম খারাপ, তবে বাবা স্পষ্টবাদী লোক, জীবনটা হইরা শুধু মানুষকে দিয়ে আসছে, মরার আগ পর্যন্ত দিতে হবে, বুঝতে পারছেন গুরু হেল আছে মায়ের আশীর্বাদ আছে মনোযোগ ঠিক আছে